মিয়ানমারের মংডুতে বিস্ফোরণের চলছে ওপারে টেকনাফ সীমান্তের আগের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে মোটরশেল বিস্ফোরণের বিকট শব্দ এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের বাসিন্দাদের মাঝে কিছুক্ষণ পরপর প্রচন্ড বিস্ফোরণের শব্দে জেলার টেকনাফ নীলা জাদিমোড়া দমদমিয়া নাইটংপাড়া জালিয়াপাড়া নাজির সাবরাং সীমান্তের ঘরবাড়ি কেঁপে ওঠায় প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে এদিকে সহিংসতার কারণে গত দশ থেকে বারো দিনে মিয়ানমার থেকে এদেশে পালিয়ে এসেছে আরও প্রায় পনেরো হাজার রোহিঙ্গা এছাড়াও অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে জড়ো